সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের সকলের আশীর্বাদে আমরা খুব ভালো আছি। তো চলে আসলাম আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি এই ব্লগটা বরাবরের মতো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে কী কী রান্নাবান্না হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তার সাথে আমি সারাদিন কী কী কাজ করি। তো সকালবেলা উঠে সকালের খাবার আগে বানানো হয়ে গেছে, আজকে রান্নাবান্না হবে অনেক কিছু। এখানে মা সবজি কাটতেছে আর আমি ওইখানে সবজি ধুয়ে মাছ পরিষ্কার করে সব কিছু রেডি করে দেব। রান্নাবান্না করার আগে, রান্না শুরুর পূর্বে অনেক কিছুই করতে হয়, যেমন কাটাকুটি, মাছ ধোয়া, পরিষ্কার করা, কাটা, সব কিছুই করে নিয়ে মশলা বাটা, তারপর হচ্ছে রান্নাবান্না শুরু হয়। একা হাতে রান্না করতে গেলে অনেক বেশি সময় লাগে, যেহেতু আমরা তিনজন মিলে রান্না করি, এর জন্য আমাদের খুব বেশি সময় লাগে না। এখানে আমি মাছগুলো পরিষ্কার করে নিলাম, ওইদিকে সবজি কাটাও হয়ে গেছে, এখন হচ্ছে রান্নাবান্না শুরু করা হবে। ইউটিউবের ভিডিও নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন যে ইউটিউব করা তো অনেক সোজা, যা করেন তাই নিয়ে ভিডিও করেই আপনারা টাকা ইনকাম করতে পারেন। ব্যাপারটা কিন্তু সেরকম না, পৃথিবীতে কোনো কাজই সহজ নয়, বিশেষ করে ইনকাম জাতীয় যে কাজগুলো সেইটা কখনোই সহজ হতে পারে না। ইনকাম করা মানেই কঠিন, সেটা যে পথে আপনি করেন না কেন। সকালবেলা ঘুম থেকে উঠে ক্যামেরা হাতে নিয়ে বেরোতে হয় যে আজকে যা যা করবো, কীভাবে ব্লগটা বানাবো, সব কিছুই প্ল্যান করতে হয়। এবং সব কিছু প্ল্যান করার পর, একটা ব্লগ বানানোর পর সেটাকে এডিট করতে হয়, তারপর ভয়েস দিতে হয়, তারপর সেটা দেখার উপযোগী হয়। তো একটা ভিডিওকে দেখার উপযোগী করার জন্য একজন ভিডিও মেকারকে অনেক কিছুই করতে হয়, অনেক পরিশ্রম দিতে হয়, কিন্তু দেখা যায় অনেক সময় সেই পরিশ্রমের পারিশ্রমিকটা ঠিক মতো পাওয়া যায় না। যদি আমার কথায় বলি না কেন, ভিডিও করাটা কিন্তু খুবই কঠিন কাজ, এটা আমি বলতে পারি। কিন্তু অনেকেই এটাকে অনেক সহজ বলে মনে করে, যে আসলে এটা তো তেমন কিছুই না, জাস্ট যা করে সেগুলোই শেয়ার করে। এটা কিন্তু তেমন না, আপনি যে কাজই করেন না কেন, সেটা ক্যামেরা বন্দি করতে গেলে কিন্তু আপনাকে একটু বেশি শ্রম দিতে হবে সেখানে, কারণ এক্সট্রা করে কিছু কাজ করতে হয় যেটা আপনি নর্মালি করলে সেটা করতেন না। কিন্তু এটা অনেকেই বুঝতে পারে না। এবং তারপর যেটা থাকে ভিউয়ের ব্যাপার, ভিউস ঠিক মতো না আসলে কিন্তু কাজের আগ্রহটা অনেকটাই কমে যায়। কিন্তু তারপরও দেখা যায় যে আমাদের চ্যানেলটা কিন্তু অনেক দিনের, তো এটা এখন বলতে গেলে খুব বেশি যে ইনকামদায়ক হয় সেটা কিন্তু না, কিন্তু ছাড়তে পারে না ওই যে মায়া। কারণ একটা চ্যানেল উঠাতে গেলে অনেক বেশি পরিশ্রম দিতে হয়, সেই চ্যানেলটা ছাড়তে গেলেও ঠিক ততটা কষ্ট হয়। এর জন্য মাঝে মাঝে ভাবি যে না, আর ভিডিও দেব না, কারণ যুদ্ধ করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছে, এখন আর ইচ্ছা করে না সংসারে কাজকর্ম করে আবার ভিডিও মেকিং করা। তারপর সেই ভিডিওয়ের যদি ভিউস না হয় তাহলে কেন যায় না, মনটা খারাপ হয়ে যায়। কিন্তু তারপরে ওই যে টান, একটা টান তো সবসময় কাজ করে, যে নিজের হাতে তৈরি করা একটা জিনিসকে আর হঠাৎ করে ভেঙে ফেলা যায়। জিনিস তৈরি করা অনেক কঠিন, কিন্তু সেটা ভেঙে ফেলতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এর জন্য আর করতে পারি না। মাঝে মাঝে ভাবি যে না, আজকে আর ভিডিও বানাবো না, ইচ্ছা করতেছে না, কিন্তু আবার ভাবি যে না, বানাই বসে থেকে বা কী করব, এরকম একটা ব্যাপার কাজ করে। আসলে এটাই সমস্যা, কোনো জিনিসের প্রতি মায়া চলে আসলে সেই জিনিসটা ছাড়তেও পারি না আবার রাখতেও পারি না, এরকম একটা ব্যাপার। তো অনেক কথা আপনাদেরকে বললাম, এখন হচ্ছে মাংস কাটবো, আজকে বাসায় একটু গেস্ট আসবে, তার জন্য রান্নাবান্না ভালো মন্দ হচ্ছে আর কি। তো আজকে রান্নার মেনুতে আছে হচ্ছে টকের তরকারি, মাছের ঝোল, মাংসের ঝোল, এরপর হচ্ছে আরও কিছু আছে আর কি। সব কিছুই শেয়ার করবো না, কিন্তু যতটুকু পারি অতটুকুই করবো। এইটুকু শেয়ার করতেই আমার অনেক কষ্ট হয়, আর সবগুলো শেয়ার করতে গেলে তো আরও অবস্থা খারাপ, কারণ ভিডিও করতে গেলে দেখা যায় আমি যখন কাজ করি তখন ক্যামেরাটা আমার কাছে নিয়ে আসি, আবার যখন ওইদিকে রান্না শুরু হয়ে যায় তখন আবার ক্যামেরাটা ওইখানে নিয়ে যেতে হয়। এই যে আমার কাছে আনা, চুলার কাছে নেওয়া, ওই দিকে নেওয়া, সেই দিকে নেওয়া, এই নেওয়ার মধ্যে কিন্তু অনেকটা শ্রম কাজ করে, এবং তার সাথে অন্য কাজকর্ম তো থাকেই। সব কিছু মিলিয়ে যতটা বলা সহজ, কাজ কিন্তু ততটা সহজ হয় না সব ক্ষেত্রেই। তো এখানে হচ্ছে দিদি মাংস রান্না করতেছে, রান্নাটা মা শুরু করেছিল কিন্তু শেষটা দিদি করেছে। দিদি এখানে মশলা দিয়ে প্রথমে মাংসটাকে মেখে রেখে দিল, এরপর এখানে একটা কড়াই বসানো হয়েছে, সাথে দিল জিরে আর রাঁধুনি ফোড়ন, এরপর দিল হচ্ছে পেঁয়াজ কুচি। এবার আলুটা আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে মেখে রাখা মাংসটা দেওয়া হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র যে ভিডিও মেকিং করলে হয় সেটা কিন্তু না, রান্নাবান্নার ক্ষেত্রে যেটা হয় যে কড়াই যদি একটু তেল আর কি লেগে লেগে অনেক সময় দেখা যায় কালো হয়ে যায়, সেটা যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু আপনারা অনেকেই অনেক ধরনের কথা বলেন। একটা কড়াই মাছতে গেলেও কিন্তু অনেকটা পরিশ্রম দিতে হয়, কারণ দেখা যায় যে আমাদের তো লোক সংখ্যা বেশি, রান্নাবান্না অনেক বেশি পরিমাণে হয় অনেক সময়। তো সেই ক্ষেত্রে হিসাব করতে গেলে দেখা যায় যে হাঁডি পাতিলের উপরও চাপ বেশি পড়ে, তো সেই হিসাব করতে গেলে আসলে সব দিক থেকে একটু কষ্ট তো হয়েই যায়।
তো মাংস কষাতে কষাতে আমি কিন্তু অনেক কিছু আপনাদের বলে ফেলেছি। এখন হচ্ছে ঝোলটা পরিমাণ মতো দিতে হয়। অনেকেই বলে যে ঝোল না জল বলতে হয়, ঝোল বলেন বা জল বলেন কথা তো একই হয়, তাই না? তো যে যেভাবে বলে অভ্যস্ত তার মুখ থেকে কিন্তু সেই কথাটাই সবসময় বের হয়। আপনি যতই বলেন না কেন এইটা না বলে এইটা বলবেন, কিন্তু আমি যখন কথা বলি তখন কিন্তু আমার মুখের ভাষাটাই বেরিয়ে আসে। এখন কিছুই করার নেই। এই যে ঈশানবাবু কি করতেছে, বিছানা সব বালিশ নিচে ফালিয়ে দেয়, কি বানাইতেছ? ট্রেন কি বানাস? কি এটা কি বানাইতেছ, গাড়ি না ট্রেন না প্লেন? কি বানাও তুমি এটা? হেলিকপ্টার? হেলিকপ্টার এরকম হয় দেখতে? আমাদের সকালের খাবার দাবার কি খাইছো সকালে? দুধ খাইছো সকালে? দেখছেন কি অবস্থা করে ঈশানবাবু, এরকম দুষ্ট একটা ছেলে তুমি, একটা দুষ্ট ছেলে। কেমন খাইলে? এই তুই দিক যা, তোর বাবার কাছে যা, ওষুধ থাকা যা, তোর না কাশি হয়েছে, ঠান্ডা লাগছে যা। ঈশানবাবু সিবিট খাওয়ার জন্য ঈশানবাবুর অসুখ হয় বলে আমার কাশি হয়েছে, আমার জ্বর হয়েছে, আমার ওষুধ চাও। ওষুধ চাও? দেখি কই ঠান্ডা লাগছে, কোথায় ঠান্ডা লাগে, কোথায় কোথায় ঠান্ডা লাগছে দেখাও, কোথায় কেমনে ঠান্ডা লাগছে? মুখে ঠান্ডা লাগে, মুখে কেমনে ঠান্ডা লাগে রে ঈশান? আর কাশি কাশি হয় কেমনে দেখাও তো দেখি, কাশি? হ্যাঁ এদিকে তাকে দেখাও, কাশি কেমনে দেখাও, কাশি কেমনে কাশি হয়? আবার জোরে দেখাও, তো শোনাই গেল না, হাঁচি দেয় কেমনে? হাঁচি দাও তো, হাঁচি দাও, হাঁচি দাও। এই যে খাটের নিচে যা ময়লা আছে সব তোমার এই যে গায়ে লাগবো, তারপরে বড় বড় পোকা আছে, পোকায় কামড় দিব তোমার, দেখো বড় বড় দাঁত, যে বড় দাঁত ভূত আছে না, সেই ভূত আছে খাটের নিচে, যা আবার যা। স্বাভাবিক ছিল বাজারে, বাজার করে আসলো দুই ভাই, তাও আমার নিশা নিয়ে যাও না, আমি ড্রেস বানাইতে দিই, মুখে আমার দেরি, আমি দেরি করতে পারবো না, আমার তাড়াতাড়ি আসতে হবে। ফোন দাও, কত কত দুইটা কেসে নেবেন, দামে 120 টাকা আমরা খাই না, এগুলো খালি অর্থ সরকার খাই, চাইনিজ খাই, তাই তো বাজার থেকে এসে নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি, বেশি মিষ্টি না, জয়লা জয়লা আর কি। ফ্রিজে রেখে দাও তাহলে আরেকটু ভালো লাগবে। এই যে নারিকেলের রুটি, নারিকেলের রুটির নাম কে, এটার ভিতরে কি নারিকেল আছে? উপর দিয়ে নারিকেল দিচ্ছি, উপর দিয়ে নারিকেল দিয়ে, নারিকেলের রুটি হয় কেমনে? তুমি নাম কইছো তাই কো। এই যে কোকোনাট বান ঠিকই তো আছে, 100 টাকা দাম। সব নিয়ে গেছিলে? আর পেঁয়াজ নিয়ে আসছে, পেঁয়াজের সাইজ একটু বড় বড় আনো, বেশি ছোট ছোট পেঁয়াজ আনলে কি হয় জানো? পেঁয়াজ কাটতে কাটতে আধা ঘন্টা লাগে, রান্না বান্না শুরু করার আগে তো জোগাড় করতে হয়, বড় সাইজ হলে কাটতে সুবিধা হয়, দুই তিনটা পেঁয়াজ নিলে দেখা যায় রান্না হয়ে যায়। তো এই হচ্ছে বাজার। কাঁচামরিচ মাত্র এই কটা কাঁচামরিচ আছে, এই যে দেখেন এই কটা কাঁচামরিচ, আমাকে একটা তরকারি বড় জোর। এ তো রান্না বান্না শেষ, মাছের ঝোল, এরপর হচ্ছে মাছের মাথা দিয়ে শুক্তো রান্না করা হয়েছে, এরপর হচ্ছে টকের তরকারি, মাংসের ঝোল, এই হচ্ছে আমাদের দুপুরের রান্না বান্না। বাবারে বুদ্ধি রে, বুদ্ধির অভাব নেই।
লেখা দেখেন তার বাবার মাথা কত বুদ্ধি দেখো। এটা নতুন খাবার, টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। না খেয়ে মজা, অনেক সফট মনে হইতেছে। খাবার দেখো সুন্দর করে বজা কেমন গো, ভালো না? শুধু শুধু টেকা নষ্ট হয়। এই নর্মাল ব্রেডেই গেল উপর দেয় যে ওই যে শুকনে যে নারকেল পাওয়া যায় না, যেটা কিনতেও পাওয়া যায় শুকে গুড়ে গুড়ে করে, ওইগুলো উপর দিয়ে ছিটিয়ে দিছে আর নর্মাল ব্রেডই, ওটারে বানিয়েছে কোকোনাট ব্রেড। কোকোনাট ব্রেড বানিয়ে বিক্রি করতেছে। এই যে এই জিনিসটা দেখে মনে করছে না জানি কত স্বাদ হবে। ওটা মা খাবেন নাকি? দেখতে আবার সুন্দর, তাই না? এটা মাঝখান দ্বারা একটা পিস করো, খাবি খেয়ে দেখ। এই যে নতুন খাবার খেয়ে দেখ, এটা কোকোনাট বন। ওই তোমার হাতেটা রেখে দাও, তাই তো হয় খেতে কথা। কেমন রে আশা সাথে সূর্য বাচ্চা কে জিতে দেখি দেখি, কে জিত বসকে ঈশান জিতছে। এই ঈশান জিতে গেছে, ঈশান জিতে গেছে, ঈশান জিতে গেছে, ঈশান জিতে গেছে রে, ঈশান জিতে গেছে। রেফারি কারা তুমি না, বাসি কই তোমার? দুজনের ভাই বোনের স্নান দান করা শেষ, এখন দুজনে মিলে ঝগড়াঝাটি করতেছে দেখেন নি রে। ঈশান তোমার পুনুকে একটু আদর করে দাও তো, বড় দিদি রাগ করছে, বড় দিদির সাথে ঝগড়া করতে হয়। ঈশান বাবু ছোট হলে কি হইব, ওনার তেজ অনেক বেশি, নিজের মস্তান মনে করে, মনে করে এই বাসার মস্তান উনি। অমির সাথে ওনার সারাদিনই ঝগড়া লাগে, উনি নিজেকে শ্রেষ্ঠ মনে করে আর অমি নিজেকে শ্রেষ্ঠ মনে করে, দুই শ্রেষ্ঠত্ব তো খালি বাড়ি খায় আর খালি ঝগড়া লাগে। এই সারা উঠ 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 ওইখান থেকে, পায়ে ব্যথা, ওর পায়ে একটু খালি হাড্ডি গুনে আছে, মাংস নেই, ওর পা বেশি জুড়ে চাপিস না, ওর ভেঙে দেবো গা। ঈশান তুমি হেরে গেলা, তাড়াতাড়ি উঠো উঠো উঠো, ঘুষি মারো ঘুষি মারো, হেরে গেলা হেরে গেলা তো তুমি, তাড়াতাড়ি হেরে গেলা। ইয়া হ্যাঁ, বাবার বাবাকে বলো হেল্প করতে, ওই ধরছে ধরছে ধরছে, আর কম ফুমার শুরু করবো নেই জানে। ঈশা সারা আসতে দিস, দুপুরের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে রুমে আসছি, একটু রেস্ট নিয়েছি আর কি। আজকে দুপুরের খাবারগুলো অনেক ভালো হয়েছিল খাইতে। সারামণি যাবে ড্রয়িং ক্লাসে, ওদের স্কুল এখনো খুলে নেই, পরশু দিন আর কি স্কুলে ক্লাস শুরু হবে, গরমের জন্য স্কুল ছুটি ছিল, এদিকে ড্রয়িং ক্লাস আবার আজকে নাকি করাবে, তো তার জন্য এই যে সারা রেডি হইতেছে ড্রয়িং ক্লাসে যাবে। আর তেমন ওই রকম ড্রেস ড্রুস পরাই না, কারণ খুব কাছে, তো ওই 10 মিনিট লাগে যেতে। হয়েছে কুসাইছ বোতল লাগবো না, এই ইয়ের জন্য, এই 10-15 মিনিটের জন্য আবার জল খাবি না, বোতল তো ধুইতে হবে। ওই যে আলমারির উপরটা ধুইতে হবে না, তার বাবা ডেকে নিয়ে যা পেরে দেব না। ঈশান বাবু রাগ করছে, কেন রাগ করছে ঈশান বাবু? তোর গ্লাস দেখলে জল পিপাসা লাগে। এই যে সারামণি নিজের কাজ নিজে করতে পারে দেখেন, এই যে বোতলে জল নিয়ে আসলো, এখন ব্যাগটা গোছাবে, তারপর সারা ড্রয়িং ক্লাসে যাবে, তাই না সারা? রেডি কই বিছে না, ভিজে নাই, ভিজে নাই, ঠিক আছে অন্যটা বড় আর কি করবা। এই যে ব্যাগ গোছালো, তো এখন যাবে ড্রয়িং ক্লাসের উদ্দেশ্যে। বেশি সময় না, এই আধা ঘন্টা থেকে, আধা ঘন্টা না, 1 থেকে 1.5 ঘন্টার মতো আর কি ক্লাস করে। কই থাকি? মোবাইলে মন দিয়ে বাহা বা এমনি দিন চলবো না, এই চলবো আছে না, দিন 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 তো চলতেই আছে। এই ঝগড়া করলে, তোরা যে ঝগড়া করস তো, কদিন কেমনি চলবো রে?
তো এই যে সারার বাবা দুপুরবেলা একটা বাঙ্গি নিয়ে এসেছিল ওখানে, সেটা ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রেখে প্রথমে ওটা শীতল বানাইছি, এখন ওটা কেটে খেয়ে আমাদের মন প্রাণ সব শীতল বানায়। আমি বাঙ্গি শীতল বানাইছি, এখন আমাদের শীতল বানায়, তার জন্য এটাকে কাটতে হবে। ভালো কিনে দেখো। হ্যাঁ ভালো কিনে দেখো। ভালো না হলে কি করার, যা আছে আর কি করার। এসব কি বাঙ্গি হয় আমাকে, যে কোনো ধরনের বেলা বাঙ্গি পাওয়া যায় না। বাজার বাজার বেলে বেলে বাঙ্গিটা মিষ্টি না হইলেও খাওয়া যায়। এটা কেমন একটু ঈশানার অমিও খাইতে পারে এই ফলটা, মানে কোনো স্বাদ নাই দেখে ঈশানার অমি ভালো লাগে। অবশ্য ফ্রিজে রাখলে যে কোনো খাবারই খাওয়া যায়, তাই না? গরমের দিনে এই তুমি বেঙ্গি খাবো না, ঈশান কই বেঙ্গি খাও। কেমন গো ঈশান একটু বলে দাও, ঈশানের দিকে একটু ক্যামেরা ধরো, ঈশান কি সুন্দর করে খাইছে দেখি, কেমনে খাও দেখি দেখি দেখি, দেখো তো কিভাবে খাইতে হয়। মজা মজা করে খাও, খাও বাবা মা দেখো। বাবাকে থ্যাংক ইউ দাও, বাবা তোমার জন্য বাঙ্গি কিনে নিয়ে আসছে। থ্যাংক ইউ। ক্যামেরার বাইরে যে কই, ক্যামেরা ভিতরে কই না। ওই তুমি তো শুনছো, ক্যামেরা শুনে দরকার কি নেই, তুমি বাঙ্গি আনছো তুমি শুনলেই হয়েছে। তো বাঙ্গিটা ফ্রিজে রাখার কারণে অনেক ঠান্ডা হয়েছে, খেয়ে অনেক শান্তি পাওয়া যাবে, তাই না ঈশান? শান্তি পাইছ? ওই যে শান্তি ঠেলায় তো বাঙ্গির উপরে পড়ে যাবেন সব। তুই বাঙ্গি কত ভালো দেখছেন, যার জন্য ঈশান বাবা হলো খেতে গেছে। এই যে ফল কাটা শেষ, তরমুজ আগে কাটা ছিল ফ্রিজে, আর এই যে বাঙ্গি কাটলাম। তো এই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যাবেলার সাধারণ নাস্তা, যেহেতু দুপুরবেলা অনেক মানে মশলা টশলা খাওয়া হয়েছে, তাই সন্ধ্যাবেলায় ফল দিয়ে আর কি নাস্তা করা হবে। আর কারোর মন চাইলে কেউ মুড়ি টুড়ি খাইতে পারে, যার যার ইচ্ছা আর কি। তো এগুলো দিয়ে আসে সবাইকে, সারার বাবার জন্য আর আমার জন্য রেখে দিছি, আর বাকিগুলো হয়েছে অর্চিদের রুমে দিয়ে আসছি। এই যে কর্মব্যস্ততায় এত ব্যস্ত, সারার বাবা খাওয়ার সময় পায় না। আমি আছি নাকি, বাকি সবারটা রুমে দিয়ে আসছে, তোমার আমার নিকে রেখে দিচ্ছি। কেমন মন ঠান্ডা করার ওষুধ আর পেট ঠান্ডা করার। গরমের মধ্যে ঠান্ডা জিনিস দেখলে যেরকম মনে হয় যে ঠান্ডা, মানে বৃষ্টির বিরুৎ যেমন টিভিতে দেখলে মনে হয় যে বৃষ্টি নামবে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, তাই না? কালকে রাত্রে বৃষ্টি হয়েছে কিন্তু আমি টেরি পাই নাই।